হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ তোমাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব যার সাথে মহাভারতের কাহিনী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। টিকিট কাউন্টার থেকে হাজব্যান্ড টিকিট কেটে নিল। এবার চলো ভিতরে নিয়ে যাই তোমাদের। কি সুন্দর রাস্তার দুপাশে গাছ লাগানো আছে দেখো, পুরো রাস্তাটা ঝাউ গাছ দিয়ে সাজানো। আর দেখো ঝাউ গাছের পিছন থেকে কাজু বাদামের গাছগুলো কি সুন্দর উঁকি ঝুঁকি মারছে। বেশ অনেক রকমের পাখিও দেখতে পেলাম, শালিক, দোয়েল, ফিঙে, বুলবুল। আমরা এবার এখানে গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। দেখো দেখো কাজু কাজু, বড় সুন্দর কাজু ধরছে। কাজু ওই যেগুলো লাল দেখতে পাচ্ছ ওগুলো পেকে গেছে, এই যেগুলো কাঁচা কাজু। বাবা রে চলে আমরা মোটর সাইকেল স্ট্যান্ডে মোটর সাইকেল রেখে দিয়ে এরপর আমরা আসল বাগানের ভিতর যাব। কোন লাগবে না আমাদের সাথে পুরো জায়গাটা ঘুরে দেখো। যদি দেখো এদি তাকাও, ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, ওর পিছনেই আছে বিরাট রাজার গোশালার অংশবিশেষ। সুন্দর ছাতাটা একটা রঙের নিতে হতো।
খুলে দে। টুকি হ্যাঁ টুকি খুবই সুন্দর পরিবেশ। এই লাইট গুলো সব নতুন লাগিয়েছে, নতুন ভাবে ইয়ে করেছে। এই লাইট ফাইট দেখছো নি, গুছিয়েছে ব্যাপারটা। ওই কোলে নি না, এই যে তোমরা দেখতে পাচ্ছ গোপগড় হেরিটেজ। জনশ্রুতি অনুসারে এই গোপগড় মহাভারতের মৎস্য দেশের রাজা বিরাট রাজার গোশালার দক্ষিণ গোগৃহ, গোপদের থাকার জন্য গোপগৃহ। এই বিরাট রাজাকে তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, মহাভারতের অর্জুনপুত্র অভিমন্যুকে তোমরা সকলেই জানো। এই অভিমন্যুর সাথে বিয়ে হয়েছিল উত্তরার। এই উত্তরার পিতা হলেন রাজা বিরাট। আবার জনশ্রুতি অনুসারে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা নাকি এখানে আত্মগোপন করেছিল। সময় পেরিয়ে প্রবহমান সে শ্রুতি যেমনই হোক না কেন, মেদিনীপুরের গোপগড় যে এক প্রাচীনতম স্থাপত্য। হাতি মহারাজাকে দেখেছো? ও বাবা, আমি তো প্রথমে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম, ভাবলাম সত্যি নাকি। দেখো দেখি অরিজিনালই লাগছে বলো। এই দেখো দেখতেই পাচ্ছ বাঁদরগুলো কেমন এই গাছ থেকে ওই গাছ লাফ দিচ্ছে। ওই দেখো বাঁদরটা গাছে আছে আর নিচে কুকুরগুলো দাঁড়িয়ে আছে, বাঁদরটাকে তাড়া করছে কুকুরগুলো। কি মজা লাগছে দেখতে, এই বাঁদর আর কুকুরের খুনসুটি দেখতে বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে যেতে দিতে বেশ ভালোই লাগে। প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে নিশ্চয়ই সকলেরই ভালো লাগে। মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, আজ প্রকৃতি মানুষের উপর নির্ভরশীল।
মানুষ চাইলে প্রকৃতি সুরক্ষিত রাখতে পারে, আবার মানুষ চাইলে প্রকৃতি ধ্বংসও করে দিতে পারে। পরিবেশের ভালো মন্দ মানুষের কৃতকর্মের ফল। চলো তোমাদের এই বাগানটা একটু দেখিয়ে দিই। বাগানে কত ফুল ফুটে আছে দেখো। সময় কাটছিল লাল মাটি থেকে অল্প উঁচুতে উড়ে বেড়ানো দুটি লেমন এমিগ্রেন্টের প্রণয় দেখতে দেখতে। দারুণ লাগছিল, কি সুন্দর গায়ের রং তাদের। চলো এবার ওই দিকটাই যাই। দেখতে দেখতে কটেজের সামনে আমরা চলে এলাম। এখানে দুটো কটেজ আছে, একটি এসি আর অন্যটি নন এসি। এটির নাম প্রিয়া আর অন্যটি পথিক। কি সুন্দর নামগুলো তাই না। আমরা এরপর ওয়াচ টাওয়ারে উঠলাম। এখান থেকে দূরে কাঁসাই নদী, রেল ব্রিজ দেখতে পাওয়া যায়। এর কিছুটা সামনেই গোপগড়ের মায়ের মন্দির। কংসাবতী নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে ল্যাটেরাইট ও প্রাচীন পলিমাটি। তবে বলতে গেলে কোয়ান্টারনারি সেডিমেন্টের রক দিয়ে তৈরি প্রায় 4 বর্গ সেমি জুড়ে বনজঙ্গলে ঢাকা নির্জন এই উচ্চভূমি। কংসাবতীর প্লাবনভূমি থেকে মোটামুটি 15 মিটার উঁচুতে অবস্থিত। একে চ্যাপটা মাথাওয়ালা টেবিল ল্যান্ডও বলা যেতে পারে। জঙ্গল আর আগাছায় ঢাকা এই জায়গা, এইসব নিয়েই গোপগড়ের ক্ষয়িষ্ণু ঊষর ভূমিরূপ। এসো না। গ্যারেজ থেকে বেরিয়ে পড়লাম আমরা, গ্যারেজ থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটি থেকে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।